টোটোতে চেপে মনোনয়ন জমা করলেন অভিনেতা হিরণ এদিন টোটো করে জজকোট পর্যন্ত পৌঁছান তিনি সেখান থেকে দলীয় কর্মীদের নিয়ে বিরাট শোভাযাত্রা করে জেলা শাসকের দপ্তরে জমা দিলেন মনোনয়ন বৃহস্পতিবার দেবীর পর শুক্রবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় রফে হিরণ এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মনোনয়ন জমা করলেন মনোনয়নকে ঘিরে কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়বার মতো শুক্রবার সকালে খড়গপুর থেকে মেদিনীপুর লোকাল ট্রেনে চেপে আসেন হিরণ মেদিনীপুর স্টেশন থেকে জজ কোর্ট পর্যন্ত টোটো ভাড়া করে পৌঁছান তিনি সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলাশাসকের কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন মনোনয়ন কেন্দ্রে তার বিরুদ্ধে সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলির পায়ে হাত দিয়ে প্রণাম করেন হিরণ বেশ কিছুক্ষণ কথা বলেন বিরোধী দলের প্রার্থীর সঙ্গে মনোনয়নকে কেন্দ্র করে মিছিলে উড়ানো হয় গেরুয়া আবির বিজেপি দুই প্রার্থীর মনোনয়নে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন জেলা শাসকের কার্যালয়ে জেলা শাসকের হাতে নিজেদের মনোনয়ন জমা দেন দুই প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী তারা বিজেপি প্রার্থী হিরণ বলেন গত দশ বছর ধরে ঘাটালে কোনো কাজ হয়নি এখানে যিনি সাংসদ ছিলেন তিনি মানুষের জন্য কাজ করেননি এদিন অনেক মানুষ আসেন বিজেপির মনোনয়ন কর্মসূচিতে এই বিষয়ে প্রার্থী বলেন এটা মানুষের অংশগ্রহণ মানুষের উন্নয়নের পক্ষে বিজেপিতে ভোট দেবেন যেভাবে দশ বছরের সাংসদ মানুষকে মিথ্যে কথা বলেছেন ঠকিয়েছেন সেই তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদের জয় ঘাটালের সাংসদ এতদিন ধরে বলেছিলেন কে এনামুল হক তিনি চেনেন না দুদিন আগেই টিভি চ্যানেলে বসে বলে দিলেন যে হ্যাঁ উনি টাকা নিয়েছিলেন এবং বিপদে পড়ে টাকা আবার ফেরতও দিয়ে দিয়েছেন এক নম্বর দু নম্বর উনি যে এফিডেভিট করেছেন তাতে দেখলাম দু হাজার চোদ্দোতে ওনার সাত কোটি টাকা ইনকাম ছিল দু অ্যাসেট ছিল এনামুল হক এবং বাংলাদেশের সাপলা মিডিয়া সেলিম খান এই সমস্ত প্রডিউসারের কাছ থেকে টাকা নিয়ে দু হাজার হয়ে গেল সেটা পনেরো কোটি টাকা একশো শতাংশ আর এই দু হাজার চব্বিশে যে অ্যাফিডেভিটটা করেছেন তাতে দেখলাম আটত্রিশ কোটি টাকা তার মানে দেড়শো শতাংশ আপনারা ভাবুন একজন অভিনেতা প্রডিউসারের পলিটিক্যাল পার্টি জয়েন করার পরে প্রথম পাঁচ বছরে একশো শতাংশ তার পরের পাঁচ বছরে দেড়শো শশাং শতাংশ সম্পত্তি বৃদ্ধি হয়েছে আপনারা বুঝে নিন আমি রামের রামচন্দ্রের দলে আছি ভগবান শ্রী রামের দলে আছি আর উনি রামায়ণের রাবণের দলে আছেন এটুকুই বলবো মানুষ বিচার করবেন মানুষের ওপরে ছেড়ে দিলাম সিপিআইএম প্রার্থী তপন গাঙ্গুলিকে পায়ে বিজেপি প্রার্থী বলেন এটা আমরা আলাদা আলাদা দল করতে পারি কিন্তু সৌজন্যতা আছে সিপিআইএম প্রার্থী তপন গাঙ্গুলি বলেন ও আমার ভাইয়ের মতো ওর এই সৌজন্যতা সত্যি প্রশংসার আমি দেখছি ওর সম্পর্কিত বা ওর সময় যা মেলামেশা তাতে জানি যে ও আমার ভাইয়ের মতো আমাকে দেখলো কিন্তু আমি ওকে ওই জায়গায় দাঁড়িয়ে বলেছি যে সই বজায় থাকবে কিন্তু তোমার সঙ্গে বিরোধটা হচ্ছে রাজনৈতিক বিরোধ এবং সে রাজনৈতিক বিরোধ হচ্ছে আজকে দেশের যে পরিস্থিতি তৈরি করেছে আর বা বিজেপি দেশ বিক্রি করছে দেশের সম্পদকে কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে ব্যাঙ্ক লুট করছে কয়লাকে বেসরকারিকরণ করছে শিক্ষার বেসরকারীকরণ চলছে সাম্প্রদায়িকরণ চলছে দেশের বৈচিত্র্য দেশের বিবিধের সংস্কৃতি তাকে খানখান করছে

সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ